হ্যালো বন্ধুসকল, কি খবর আপনার? আশা করছি সকলে ভালে আছে। তো বন্ধুসকল, আজি আইছো আমি তেজপুর টাউনত। এয়া দেখিছে কি ধুনীয়াকে লেখা আছে, আই লাভ তেজপুর, আই লাভ তেজপুর। আমি তো লাগা যে তেজপুর টাউনত ঘুরি আছো না? ঘুরি আছো, ঘুরি আছো। আমি শপিংও করলো কিবা কিবি। হয়, পোন প্রথমে আমি বাৰু নেতে খাও নাই, পোন প্রথমে আমি বিশালত সোমাম। বিশালৰ পৰা গোটেই টাউন ঘূৰি ঘূৰি আকৌ হয়তো এম্বাজাৰতো যাব লগা আছে। তো আমি এম্বাজাৰত যাম। আৰু এই তেজপুর টাউনত কি কি দেখিবলৈ পোৱা যায় সেইবোৰ আমি আপোনালোকক অলপ অলপ দেখুৱাওঁ, আপোনালোকে লগত থাকিব। তো এইটো প্ৰথমে দেখুৱালোঁ, আই লাভ তেজপুর। গতিকে ইন্ট্ৰটো ইয়াৰ পৰা ষ্টাৰ্ট কৰিলোঁ। তো আজি ভিডিঅ'টো হয়তো আপোনালোকে স্কিপ নকৰিব, ফুল ভিডিঅ'টো চাব, সেইটো ভাল লাগিব। অগ্নিগড়লৈ যাম, বহুত বহুত জেগা যাবলৈ আছে। তো আমাৰ লগত থাকিব বন্ধুসকল। এই আমি যাত্ৰা আৰম্ভ কৰিলোঁ গোটেই টাউন ঘূৰি ফুৰিবলৈ, চাওঁ কি কি পাওঁ। এই আমি কৈছিলোঁ যে আগত আমি পোনপ্ৰথমে সোমাম বিশালত। বিশালত অলপ কিনা কাটা হয়তো কৰিম। এই হয়তো আমি বিশাল পাই গ'লোঁ বন্ধুসকল। এয়া দেখিছে বিশাল মেগা মাৰ্ট, তেজপুর টাউনত যিখন এখন বিশাল আছে, আৰু তাৰ তলতে লেখা আছিলে আই লাভ তেজপুর। দুটা ধুনীয়াকৈ জাপি ৰাখিছে আৰু জাপিৰ তলতে লেখা আছে আই লাভ তেজপুর। বলক আমি এতিয়া চিৰেৰে ওপৰত উঠি যাওঁ, ফাৰ্ষ্ট ফ্ল'ৰত। এয়া উঠি গৈ আছোঁ আৰু বহুত মানুহ আছে, বহুত মানুহ নামি আছে। যিহেতু ঈদৰ পিছতেই আছিলে, তো মানুহৰ হয় ভিৰৰ সংখ্যা হয়তো বেছি নহয় যদিও, কিন্তু আকৌ কমো নহয়, মানে ভালে আছে। আমি সোমাই আহিলোঁ। এয়া আমি বহুত বস্তুই চালোঁ বিশালৰ ভিতৰত, আৰু হয়তো বহুত বস্তুই থাকে দিয়কচোন। তো সব বস্তুটো হয়তো দেখুৱাব পৰা নাযাব, অলপ অলপকৈ সকলো বস্তুই দেখুৱাব লাগিব। তো ইয়াত যিবোৰ প্ৰায় দেখুৱাইছে আপোনাৰ 99ৰ আছে, 199, 49ৰ কিছুমান বস্তু হয়তো দেখিবলৈ পোৱা যায়। তো সেইবোৰ বস্তু ইয়াত আছে, দেখিলে হয়তো আমি অলপ চালোঁ, লোৱা নোলোৱা পিছৰ কথা। আৰু ইফালে চাওক কি ধুনীয়াকৈ কাৰ্টুনবোৰ ৰখাই ৰাখিছে। সেইবোৰেই হ'ল টেডিবাৰ। তো টেডিবাৰ চালোঁ, এতিয়া আমি অলপ ওপৰত উঠি যাম, ওপৰলৈ উঠি যাম যাম চাওঁ ইয়াত কি কি বস্তু আছে। চাওক টু 49ৰ টু 99ৰ স্পৰ্টিং কৰি ইয়াত ধুনীয়াকৈ ৰখাই থৈছে। এয়া এইটোলৈও চাই আছে, কোনটো ল'ব কোনটো ল'ব সেইটো বিচাৰি চাই আছে আৰু বন্ধুসকল। আমি বিশালৰ পৰা ওলাই আহিলোঁ, কিন্তু ওলাই আহি এখন স্কুল দেখা পালোঁ, চিলভাৰ জুবলি প্ৰাথমিক বিদ্যালয় তেজপুৰ শোণিতপুৰ বন্ধুসকল। আৰু যিখন স্কুল ইষ্টাব্লিছ হৈছিলে 22 আগষ্ট 1935 মানে ইষ্টাব্লিছ হৈছিলে। আৰু দুয়োফালে আজাদী কা অমৃত মহোৎসৱৰ 75 বছৰীয়া যিটো আমাৰ লঘু মানে যিটো বেনাৰ লগাই থৈছে, চিলভাৰ জুবলি প্ৰাথমিক বিদ্যালয়। চাওক স্কুলৰ নাম আৰু চিলভাৰ জুবলি হ'ব বন্ধুসকল। এয়া আমি বিশালৰ পৰা ওলাই আহিলোঁ। ওলাই আহি কিনে এইটো ডনবক্সৰ চাওক অতি ধুনীয়া স্তম্ভ, স্তম্ভ প্ৰতিমূৰ্তি আৰু। তো আমি তাই এতিয়া আৰু এম্বাজাৰত সোমাম আৰু। বোলক এম্বাজাৰত সোমাই যাওঁ। এয়া আমাৰ সন্মুখত দেখিছে এম্বাজাৰ, যাওঁ তাতে। হয়তো কি কিনা কাটা কৰোঁ নকৰোঁ সেইবোৰ হয়তো আপোনালোকক অলপ অলপ দেখুৱাম, হয়তো চাব পাৰিব। তো বন্ধুসকল, এম্বাজাৰত আমি কি কি কিনিলোঁ নিকিনিলোঁ অলপ দেখুৱালোঁ। তো প্ৰথম মহলাৰ পৰা উঠি আমি এতিয়া গ্ৰাউণ্ড ফ্ল'ৰৰ পৰা মানে ফাৰ্ষ্ট ফ্ল'ৰলৈ গৈ আছোঁ, প্ৰথম মহলালৈ গৈ আছোঁ। ইয়াত দেখিছে কিমান বস্তুবোৰ ৰাখিছে। ইয়াত মেইনলি আপোনাৰ কিচেনৰ বাচন বৰ্তনৰ লগতে ল'ৰাৰ সা সামগ্ৰী বেছি আছে, টি চাৰ্টৰ পৰা আৰম্ভ কৰি শ্বাৰ্ট, লং পেণ্ট সকলো বস্তু ইয়াত পোৱা যায়। এম্বাজাৰত আমি হয়তো অলপ বেছি সময় লৈছিলোঁ, ইয়াত যিহেতু সকলো বস্তুৱে পোৱা যায়। আমি চব বস্তুৱে চাইছিলোঁ, টি চাৰ্ট আৰু ইয়াৰ পৰা দুজনে এটা এটা হয়তো টি চাৰ্টো লৈছিলোঁ আমি। তো আৰু এইটো আমি প্ৰাইচ চাই আছোঁ, প্ৰাইচ হয়তো এইটোৰ প্ৰাইচ বহুতেই কম আছিলে। তো চাওক, আৰু আমি এতিয়া বজাৰ কৰাৰ পিছত ইয়াতে কেছ কাউণ্টাৰত আহিলোঁ আমাৰ বস্তুবোৰ দেখি কিনে কেছ মেমো ল'বলৈ। আৰু বেছি টকাৰ বজাৰ কৰা নাই, খুব বেছি দুজন মিলাই 2-3 হাজাৰ টকাৰহেমান বজাৰ কৰিছিলোঁ। তো যিহেতু আমি ফুৰিবলৈ গৈছোঁ, এক জেগাত টকা পইচাৰ কথা আছে, আৰু যদি থাকেও হয়তো এই দূৰৰ পথ, ইমান দূৰৰ পৰা কিছুমান বস্তু আনোতে হয়তো প্ৰব্লেম হৈ যাব ন। তে ধুনীয়াকৈ আমি ভিডিঅ'টো দেখুৱালে চাওক কি ধুনীয়াকৈ মানে চব বস্তু সজাই পজাই ৰাখিছে। ইহঁত এম্বাজাৰ ইফালে চাওক, এখনি তৰুণ বন্ধুসকল, 150 বছৰীয়া তৰুণ, তেজপুৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়, আৰু যিটো ইষ্টাব্লিছ হৈছিলে 1868 মানে 1868 চনত সেই উচ্চতৰ মাধ্যমিকখন ইষ্টাব্লিছ হৈছিলে। আৰু ইফালে চাওক ক্লিন তেজপুৰ, গ্ৰীণ তেজপুৰ, ৱা বহুত মজা লাগিছে না। তেজপুৰ মিউনিচিপাল বৰ্ডৰ পৰা এইটো দিছে, কি ধুনীয়া এটি বৰ্ড।
ক্লিন তেজপুর এণ্ড গ্ৰীণ তেজপুর আর সচকে বহুত ধুনিয়া হয় তেজপুর আর আমি পালো এয়া পেন্টালঞ্চ তো পেন্টালঞ্চরপা হয়তো আমি বেশি কেনাকাটা নকরো জাস্ট ভিতরলে সুমাম আর অল্প ইফালে ইফালে চাম আর সেইবরে হয়তো আপনার দেখাবলে চেষ্টা করি বন্ধুসকল উপর সম্মুখত লগাই থাকছে সব 60% অফ পেন্টালঞ্চ কি ধুনিয়া এটিএম হল তো আমি হয়তো ভিতর সুমাই যাম তো আমি পেন্টালঞ্চরপা ওলাই আহিলো এটা আমি পিলপিলি তাকো গৈ আছো আগবাই টাউনের মাজভাগল হয়তো মাজভাগত আমি এটা গৈ আছো তো হয়তো এয়া আমার সম্মুখত পড়লে এটি কি ধুনিয়া অনুষ্ঠান সেইটা হল কি দেখেছে বন্ধুসকল শ্রী শ্রী গণেশ মন্দির গেট মানে গণেশ মন্দিরের গেট কি ধুনিয়াকে আটক ধুনিয়াকে বনাইছে সব কি নিমজ্জিত একবারে বহুত ধুনিয়া সাবলে তো আমি বলক আরো অল্প আগবাড়ি যাওয়া হয়তো আমি এটা পদুম পুখুরীলে যাম এয়া তেজপুরের টাউনের মাজত বলেই কব লাগবে পদুম পুখুরী কি ধুনিয়াকে পুখুরী এখন আছে আর এনেক ভাল লাগে আমি ভিতর যাব নয় সময়ের অল্প অভাব আসলে তো বাহিরপরে আপনার দেখাবলে চেষ্টা করল বন্ধুসকল এইটা হয়েছে পদুম পুখুরী তেজপুর শোণিতপুর জেলার অন্তর্গত তো যে নক আমি তেজপুর টাউন ঘুরি ফুড়ি এটি আমি যাবল ওলালো উষা অনিরুদ্ধর কাহিনী যত আছে প্রেমর সাক্ষী স্বরূপ যদি এক চাবলগা জায়গা আছে আমি তাতে এটা গে আছো এটা আমি কত আছে পিলপিলিত আছো ই রিক্সা গে আছো ই রিক্সা ১.৭৫ কিলোমিটার হবো হয় গতি আমি রিক্সা লোক আমি পদক পুখুরী চালো পদক পুখুরীর আমি ই রিক্সা গে আছো অগ্নিগড় চাবল আমি তেজপুর টাউনের কিছু বস্তু অলরেডি দেখালো যান পাইলো তো এটা আমি অগ্নিগড় যাও তো ব্লক অগ্নিগড়ত জাস্ট কেটেমান সিন আমি হয়তো আপনার দেখাবলে চেষ্টা করি যে উষা অনিরুদ্ধর এক ঐতিহাসিক প্রেম কাহিনী উষা আর অনিরুদ্ধ এক প্রেম কাহিনীর যে ইতিহাস সেটা মানে চাই আমি অলরেডি পায়ে গলো অগ্নিগড় দেখেছে আর অলরেডি গোটাই পাহাড়ের উপরতে গোটাই দৃশ্যবলীবর নিমজ্জিত করে থাকছে আমি আর হয়তো এইবর চাবি আর ভিতরলে সুমাই যাও আর যার কারণে টিকটও কাটব টিকটও কাটিছো টিকিট কাটা শেষ হওয়ার লগে আমি ভিতর সুমাই আহিল আর এইটাই হয়েছে উষা অনিরুদ্ধর একটি বিবাহ যার নাম হয়েছে গন্ধর্ব বিবাহ তো বন্ধুসকল গন্ধর্ব বিবাহ একমাত্র সাক্ষী হিসাবে আসলে চিত্রলেখা এয়া আপনার দেখাই দিল চিত্রলেখা বহুত ধুনিয়া আর উষাও বহুত ধুনিয়া আসলে অনিরুদ্ধ আরও হেন্ডসাম আসলে ধুনিয়া আসলে যার কারণে প্রেমত বলিয়া হয়েছিল উষায় এখন পার্কতে বন্ধু দেখবলে পালো সিম্বল অফ পিচ সব পাৰ চৰাই দুটি আর যে প্রেমর প্রতীক বলে কোয়া হয় এইটু দেখিছে এই অগ্নিগড় পার্কতে আমি দেখবলে পালো এইটু কি ধুনিয়া লাগিছে না মনমোহা এটি দৃশ্য আর এই বছরে আর লগতে আছে এটি ক্রিকেট যে নহক বন্ধুসকল আমি তেজপুর টাউনের লাস্ট মুহূর্তলে আই পাইছো আর আমি খাই আছে পেট পূজা করে আছো আর এই বেদে হোটেলের নাম কি তেজপুর বাস স্টেশনের লগতে এই পদমপুখুরী আছে তার ওসর যে বর্মন হোটেল আছে আমি বর্মন হোটেলত অল্প কিনা খাই আছো লাইট যে নহক আমি খাই লো আপনাদের থাকবে আর ঠিক আছে বন্ধুসকল ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি চার কারণে কেনকা লাগিলে নিশ্চয় জানাব থ্যাংক ইউ।